আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে যে জায়গায় নিয়ে গেছে, এটা সারা বিশ্বে একটা উন্নয়নের শান্তি নিরাপত্তার মডেল হিসাবে পরিচিত হয়েছে। এবং শেখ হাসিনার আমলে 11 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে, এটা বিশ্বের ইতিহাসে বর্তমান অতি সব ইতিহাস থেকে এটা সে মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত হয়েছে সারা বিশ্বে। এবং আমরা আমাদের বাংলাদেশের কথা যে উন্নয়ন, পদ্মা সেতু, ফায়রা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, ফোর লেন, রেল লাইন ডাবল হওয়া, ঢাকাকে আরেকটি ঢাকা হিসেবে ফ্লাইওভার দিয়ে করা, এক্সপ্রেস লাইন করা, মেট্রো রেল করা, এগুলা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে কোনো নেত্রীর পক্ষে কোনো নেতার পক্ষে অসম্ভব। আমরা মনে করি বর্তমান বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে, শেখ হাসিনার পক্ষে আছে, নৌকার পক্ষে আছে। সারা দেশে ফেয়ার ফ্রি ইলেকশন হইলে, যদি বিএনপি অতীতে যে সন্ত্রাস সারা দেশে সৃষ্টি করছিল, আগুন সন্ত্রাস করছে, এগুলো থেকে যদি মুক্ত থাকে, মানুষ অটোমেটিকলি আওয়ামী লীগকে ভোট দিবে। স্বপন মিয়াজি নৌকা প্রতীকের প্রার্থী, শেখ হাসিনার মনোনীত প্রার্থী। শেখ হাসিনা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ভালো করে, তাহলে শেখ হাসিনার প্রতিনিধি অবশ্যই ভালো করবে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত হলো আমাদের তৃণমূলে ত্যাগী, দীর্ঘদিন ত্যাগী নেতারা তৃণমূলের ভোটাভুটিতে স্বপন মিয়াজিকে চয়েস করেছে, সে আমাদের ভালো। এবং স্বপন মিয়াজি ছাত্রলীগ, যুবলীগ থেকে উঠে আসা বর্তমান ফোরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্মেলনের মাধ্যমে, সে একজন তরুণ, ইয়াং, এনার্জেটিক এবং তার কোনো বদনাম নাই। সে জনগণ বান্ধব, কর্মী বান্ধব, নেতা বান্ধব এবং সাধারণ মানুষের সুখে দুঃখে সে কাজ করতে হবে, আওয়ামী লীগও মনে করে, ফোরোবাসীও আমরা মনে করি। এই জন্য আমরা স্বপন মিয়াজিকে সমর্থন দিয়েছি, নমিনেশন দেওয়ার জন্য প্রস্তাব করেছি এবং আমাদের মাননীয় নেত্রী আমাদের প্রস্তাব মোতাবেক স্বপন মিয়াজিকে গণতান্ত্রিক পদ্ধতিতেই স্বপন মিয়াজিকে মনোনয়ন দিয়েছে।